হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনাস কিচেন। তোমাদের সবাইকে ডোনাস কিচেনে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাশরুমের একটা রেসিপি, যেটা হলো মাটার মাশরুম। এটা খেতে খুবই টেস্টি হয়, আর তোমরা যারা মাশরুম খাও অবশ্যই এটা ট্রাই করে দেখো। খুবই বানাতেও খুবই ইজি আর খেতে খুবই টেস্টি। আর তোমরা যারা কখনো মাশরুম খাওনি তারাও এটা ট্রাই করে দেখো, আমি নিশ্চিত তোমাদের ভালো লাগবেই। মাশরুম আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তোমরা যারা ননভেজ খাও না, মাছ মাংস এগুলো খাও না, তারা অবশ্যই প্রোটিন সোর্স হিসাবে এই মাশরুমকে ব্যবহার করতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, তোমাদের ফ্রেন্ডস আর রিলেটিভসদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখে নিই এই মাশরুম বানাতে আমি কী কী নিয়েছি। আমি নিয়েছি 2 প্যাকেট মাশরুম। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা মাশরুমকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি ফ্রেশ মটর, তোমরা চাও তো ফ্রোজেন মটরও ইউজ করতে পারো। 1 কাপ মতো মটর নিয়ে নিয়েছি। আর আমি নিয়েছি 2 টমেটো মিডিয়াম সাইজের, 2 পেঁয়াজ মিডিয়াম সাইজের, 2 কাঁচা লঙ্কা। আর ঝাল তোমরা যে যেমন খাও তেমন দিতে পারো। আর আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন থেতো করা আদা রসুন, এটা তোমরা আদা রসুনের পেস্টও ইউজ করতে পারো। আর আমি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা হ্যান্ড চপার নিয়েছি, যেটাতে করে আমি টমেটো আর পেঁয়াজগুলো এটাতে চপ করে নেব। আর মশলাতে আমি নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য জিরে, আর গুঁড়ো মশলাতে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা কাশ্মীরি মির্চ। এগুলো সব আমি 1/2 টিস্পুন করে ইউজ করব। এখন আমি পেঁয়াজটাকে চপ করে নিচ্ছি এই হ্যান্ড চপারটাতে। খুব মিহি করে করলে আমার অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আর আমি রান্নাটা করব সাদা তেলে। এখন আমি দেখতে পাচ্ছ তোমরা 2 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি, আর তাতে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর জিরেটাকে আমি 10 সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এতে কোচানো পেঁয়াজটা। তোমরা দেখতে পাচ্ছ চপারটাতে কেমন সুন্দর করে পেঁয়াজটা কোচানো হয়ে গেছে, একদম মিহি। তোমাদের কাছে যদি চপার না থাকে তোমরা সেটা হাতেও কেটে নিতে পারো ছোটো ছোটো করে, বা পেস্টও ইউজ করতে পারো, পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। এটাকে আমি এখন একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি আদা রসুনের, 2 থেকে 3 মিনিট। এখন আমি এতে দিয়ে দেবো একটু নুন, নুন আমি পরেও আবার আরেকটু দেবো। এখন আমি জাস্ট একটু পেঁয়াজ রসুনের জন্য আমি একটু নুন দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার এটা ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। আর আরেকবারও বলে দিই আমি, তোমাদের কাছে যদি এই চপারটা না থাকে তোমরা হাতেও কেটে দিতে পারো, বা মিক্সিতেও পেস্ট করে পেস্ট দিতে পারো পেঁয়াজেরও আর টমেটোরও। এখন আমি টমেটোটা যতক্ষণ অবধি ভালো করে নরম না হয়ে আসছে আমি ঢেকে এটাকে রান্না করব। 3 থেকে 4 মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আমি কাঁচা লঙ্কা 2 একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলাটাকে ভালো করে কষবো। মশলাটাকে আমি খুব ভালো করে কষতে হবে। এতে আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা করে পুড়ে না যায়। এখন এটাকে আমাকে ভালো করে কষতে হবে যতক্ষণ অবধি না তেল বের হয়ে আসছে। দেখো মশলাটা আমার কষা হয়ে এসছে, তেল বের হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি মটরগুলো। এখন এই মটরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমাকে একটু মটরটা ভেজে নিতে হবে, কারণ মটরটা আমার কাঁচা মটর, ফ্রেশ মটর, এই জন্য এটা একটু সময় লাগবে রান্না হতে। তো এটাকে আমি একটু ভেজে নেব। এখন আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি মটর আর মশরুমের জন্য। আর নুনটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা ইউজ করো। এটাকে আমি এখন একটু ঢেকে রান্না করে নেবো যাতে মটরটা একটু নরম হয়ে যায়। আর মাশরুম রান্না হতে খুবই কম সময় লাগে, এই জন্য মটরটাকে ভালো করে রান্না করার পরই আমি এখন মাশরুমটা দিচ্ছি।
এখন আমি মাশরুমের সঙ্গে মশলাটা ভালো করে মিক্স করব, যাতে মাশরুমের গায়ে সব মশলা কোট হয়ে যায়। দেখো কেমন সুন্দর হয়েছে এটার রং, আর খেতেও এটা খুবই ভালো হয়। তোমরা অবশ্যই ট্রাই করো এটা, আর তোমরা এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, যে কোনো কিছু দিয়ে এটা তোমরা খেতে পারো। এখন এটাকে আমি একটু ঢেকে দেব। পাঁচ মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ মাশরুম থেকে অনেকটা জল বেরিয়ে এসছে, আর মাশরুমটাও সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা চাও তো এই স্টেজে এটা নামিয়ে নিতে পারো ধনে পাতা ছড়িয়ে, কিন্তু আমি এটাতে একটু জল দেব, একটু গ্রেভি রাখবো আমি, তো এই জন্য আমি কোয়ার্টার কাপ, চার ভাগের এক ভাগ আমি জল দিচ্ছি কাপের, একটু গ্রেভি আমি রাখবো। আর তোমরা চাও তো গ্রেভি, যদি না চাও তোমরা শুকনোটাই নামিয়ে নিতে পারো। দেখো আমার মটর মাশরুম কারি রেডি হয়ে গেল, এখন আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব, আর আমি দিয়ে দিচ্ছি কোয়ার্টার টিস্পুন গরম মশলা, চার ভাগের এক ভাগ টিস্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি। এতে করে গন্ধটা খুব একটা ভালো সুন্দর একটা গন্ধ বেরোবে। এই তৈরি হয়ে গেল আমাদের মটর মাশরুম, এটাকে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি সার্ভ করছি। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্টে বলো কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সঙ্গে। বাই বাই।